Assalamualaikum everyone, welcome back again Shampanaha channel. This is Shampa before you. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি চিকেন রোস্ট। রোস্ট পছন্দ করেন এমন কেউ তো নাই, কিন্তু রোস্ট অনেকের কাছে অনেক ঝামেলা মনে হয়, তাই তারা তৈরি করতে চায় না বাসায়। তো আজকে আমি খুব সহজ রেসিপিতে আপনাদের জন্য চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ঝটপট মেহমানদারিতে আপনারা এই রোস্টটি তৈরি করে খেতে দিতে পারেন কিংবা খেতে পারেন। তো চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে। আজকে রোস্টের জন্য আমাদের একটি মশলার পেস্ট লাগবে, তার জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। আমি নিয়েছি এখানে হাফ কাপ টক দই, আর নিয়েছি 1/4 কাপ বাদাম বাটা, আর নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ পেস্ট, আরও নিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা চাইলে মরিচটা একটু বেশিও নিতে পারেন। তো এখন আমি দইটা একটি বাটিতে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নিতে হবে, আপনারা দইটা আগে অন্য একটা বাটিতে ফেটিয়ে নেবেন। তারপর আমি এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা আর একটু বেশি করে নিতে পারেন। এখন এটা আমি মিক্সড করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এখানে আমি আর অ্যাড করব সেই বাদাম বাটাটা। আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম মিক্স করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি ধরনের বাদামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটি কথা বলে রাখি, আমি আজকে 1200 গ্রাম মানে 1 কেজি 200 গ্রামের একটি মুরগির জন্য এই মশলাটা নিচ্ছি। তো এখানে আমি এখন ওই 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আসলে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর আজকে আমি যে মশলাটা তৈরি করছি, এই মশলাতে আপনারা 1 কেজি 500 গ্রাম মানে সরি 1 কেজি 500 গ্রাম পর্যন্ত আপনারা মুরগি রান্না করতে পারবেন এই মশলাটা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা রেডি হয়ে গেল। তো এই মশলাটা আজকে আমরা রোস্টের রান্নায় ব্যবহার করব। আমাদের আরও লাগছে 1 কাপ লিকুইড দুধ, আর লাগছে 1/3 কাপ 1 কাপের 3 ভাগ গুঁড়ো দুধ, আরও আমরা এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, 5-6টি লবঙ্গ, 4টি এলাচ, 2টি দারুচিনি, আর 1টি বড় তেজপাতা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম যে আমি 1200 গ্রাম মানে 1 কেজি 200 গ্রামের একটি মুরগি নিয়েছি। তো এখানে এটা আমি 4 পিস করে নিয়েছি, আর মুরগিগুলো মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এই মুরগিটার সাথে এখন কিছু লবণ মিক্স করে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো লবণটা দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ জায়গাতে এটা মাখিয়ে নিচ্ছি। আমি আরও এখানে নিয়েছি জর্দা অরেঞ্জ ফুড কালার নিয়েছি কিছুটা। এখন এই ফুড কালারটা আমি চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা অপশনাল, আপনারা না চাইলে না দিবেন, বাট এটা দিলে রোস্টটা দেখতে খুবই বেশি ভালো লাগে, লবণীয় লাগে। তো আমি মনে করি দেওয়াটাই ভালো। তো আপনাদের ইচ্ছা হলে দিবেন। চুলায় আমি একটি ফ্রাই প্যানে 1/2 কাপ ঘি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই ঘিয়ের মধ্যে আজকে আমি সম্পূর্ণ রান্নাটা করব একই ঘিতে, যেন ঘিয়ের গ্রানটা সম্পূর্ণ রান্না একইভাবে থাকে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা তুলে নেব, এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে। একই ফ্রাই প্যানে আমি আমাদের সেই মেখে রাখা ম্যারিনেট করা চিকেনটা ভেজে নিব। চিকেনটা হালকাভাবে ভাজতে হবে, যেন হালকা ভাজবো আমরা। এপাশ ওপাশ মিলিয়ে 2 পাশ আমরা 2-4 মিনিট অথবা অ্যারাউন্ডে 5 মিনিট ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে চিকেনের ভিতরের অংশটা আমাদের জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। আমাদের চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা তুলে নেব। আমি সেই একই ফ্রাই প্যানে একই ঘিতে আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি হালকা করে নরম করে ভেজে নিব। তো এখানে আমি সেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি গরম মশলাগুলো রেখেছিলাম। তারপরে এটা আমরা কিছুক্ষণ ভেজে নিব, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তো আমাদের পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করব। সেই পেস্টটা দিয়ে আমরা এটা কিছুক্ষণ রান্না করে নেব, জাস্ট মিক্স করে নেব একসাথে।
তো আমাদের মিক্স করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি এখন আমাদের সেই তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিব, যে পেস্টটা আমি তৈরি করেছিলাম। আসলে আমি আর এক্সট্রা কোনো মশলা এখানে দিব না, এটাই আমি তৈরি করে নিয়েছি আজকে সম্পূর্ণ রান্নার জন্য। তো এই মশলাটা আমি দিয়ে দিলাম। তো এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা খেয়াল রাখবেন, রোস্টের এই মশলাটা যত বেশি কষাবেন আপনার রোস্টটা তত বেশি টেস্টি হবে। তো আপনারা চাইলে এখানে কিছুটা পানিও অ্যাড করতে পারেন, পানিটা দিয়ে যদি ভালোভাবে কষিয়ে নেন সেক্ষেত্রে আপনার রান্নাটা বেশি ভালো হবে। তো আমি এখানে কিছু পানি অ্যাড করবো, আমি এখানে হাফ কাপের মতো পানি সেই বাটিটাতেই নিয়ে বাটিটার মশলাগুলোর সাথে একত্রিত করে আমি এখন সেই পানিটা আমি এখন এই এখানে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এইটা এই পানিটা দেওয়ার পরে আমি এখানে একটু নেড়ে মিশিয়ে নিব, তারপরে আমি এটা ঢেকে 10 থেকে 12 মিনিট কষিয়ে নিব। আপনারা ঢাকনা ছাড়াও কষিয়ে নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কষিয়ে নিলে এটা একটু বেশি ভালো হবে, তো আপনারা খুলে এটা কষিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কষানো হয়ে আমি ঢাকনাটা তুলে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল ভেসে উঠেছে, মানে আমার কষানোটা হয়ে গিয়েছে। তো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। তো চিকেনগুলো দিয়ে আমি এখানে চিকেনটা সহকারে কিছুক্ষণ এটা রান্না করে নেব। জাস্ট চিকেনটা যতটুকু কষানো দরকার মশলার সাথে মিক্সড হওয়ার জন্য যতটুকু সময় দরকার ততটুকু আমাদের কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি চিকেনটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, ঢেকে কিছুক্ষণ রান্না করব আমি। তো ঢাকনাটা তুলে দিলে আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেন আর মশলাটা একসাথে ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে, আর এটা বোঝাই যাচ্ছে স্ক্রিনে যে এটা রান্না হয়ে গিয়েছে খানিকটা। তো এখন এখানে আমি আজকে এই পর্যায়ে আমাদের পানি অ্যাড করতে হবে কিছুটা। তো এটা মুরগির শক্ত অথবা এটার উপর ডিপেন্ড করে দিতে হবে। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিলাম, যেই দুধটা আমরা আগে রেখেছিলাম রেডি করে। আর এখানে আমি আরও 1 কাপ পানি দেব। আমি মুরগিটা ভালোভাবে এই পানিতে আমি মুরগিটা কষিয়ে নিব, ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। তো আপনাদের মুরগিটা যদি বেশি নরম হয় তো আপনারা পানির পরিমাণটা একটু বুঝে দিবেন, আপনাদের মুরগির উপরে নির্ভর করে পানিটা দিতে হবে। তো আমি 2 কাপ পানি দিলাম, এটাতেই আমি পুরো মুরগিটা সেদ্ধ করে নিব। তো এই পর্যায়ে আমি কিছুটা লবণ এখানে অ্যাড করে দিব। আসলে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, আর একটু চেক করে নেবেন যদি কম বেশি হয়। তো আমি এখানে আমার আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো অথবা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন এটা ঢেকে আমি মুরগিটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই পানিতে আমাদের পুরোপুরি মুরগিটা সেদ্ধ করতে হবে। এখন আমি ঢাকনাটা তুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, সেদ্ধ হওয়ার পর চিকেনের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন এখানে আমি 3টি কাঁচামরিচ দিয়ে দেবো। এটা ঝালের জন্য আমি দিব না, এটা জাস্ট একটা স্মেলের জন্য দিব। তো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে দিব। তারপরে এখানে আমি কিছুটা চিনি অ্যাড করব। আপনারা সবাই জানেন যেহেতু আমাদের রোস্টটা মিষ্টি ধরনের হয়, খুব ঝাল ধরনের হয় না, তো আজকে আমি 1200 গ্রাম মুরগির জন্য এখানে 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। আপনারা কেউ চাইলে এর থেকে কম দিতে পারেন কিংবা এর থেকে বেশি দিতে পারেন। তো এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কারণ চিনি লবণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়াই ভালো। তারপর এখানে আমি আরও অ্যাড করব আমাদের সেই রেখে দেওয়া 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই অবশ্যই দিবেন রোস্টে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে রোস্টের স্ট্রাকচারটাই দেখবেন আপনারা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এই গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন আর আমি ঢাকনা দিয়ে রান্না করব না, আমি এখন এটা কিছুক্ষণ রান্না করে নেব, খোলাভাবেই আমি রান্না করে নেব কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি আমাদের সেই বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা করে রাখা পেঁয়াজটা দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে মিনিট খানেক রান্না করতে হবে। আমাদের চিকেন রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে ঝোলটা। তো এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি, আপনারা চেক করবেন, কম মনে হলে দিবেন, আমার আর দিতে হবে না, আমার লবণ হয়ে গেছে। তো চলুন এখন পরিবেশনে যাওয়া যাক। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ঝটপট চিকেন রোস্ট, ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন রোস্ট। তো আশা করি আজকের আমার এই চিকেন রোস্ট রান্নাটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে, আমার ভিডিও অ্যান্ড ব্লগস পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস বক্সে আমাকে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। অনেক শুভকামনা রইল আপনাদের জন্য।